পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে 150 মন ইলিশ। সকালে এসব মাছ বিক্রির জন্য আলিপুর মৎস্য আবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়, পরে 40 লাখ টাকায় বিক্রি করা হয়। গেল বুধবার সূর্য মাছি 17 জেলেসহ বাঁশখালীর আল্লাহর দয়া এক নামের একটি ট্রলার নিয়ে আলিপুর থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। বৃহস্পতিবার রাতে কুয়াকাটা থেকে 7 কিলোমিটার গভীরে সাগরে জাল ফেলে। জাল টানা দেওয়ার পরই প্রচুর ইলিশ ধরা পড়ায় পুরো মাছ ট্রলারে তুলতে না পেরে ট্রলারে থাকা বরফে 125 মন মাছ সংরক্ষণ করে।